আর বইলেন না, আপনার ভাইয়ের তো কিছু মনেই থাকে না। সেদিন কি হয়েছে জানেন? আমি ওকে বললাম বাজার থেকে আলু আর পটল কিনে আনতে, আর ও বাজার থেকে এনেছে আদা আর লঙ্কা। কি বলেন ভাবি, আমার স্বামী তো আরো ভুলো মানা। কেন কেন ভাইজান কি করছে? আর বললেন না, সেদিন অফিস যাব বলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আপনার ভাই অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলে, আপনি কে? আপনাকে তো খুব চেনা চেনা লাগছে।